হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা, মুরগির গোস্ত, ছোলার ডাল আর পুটিং খেলাম। দুপুরে আম্মু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল আর গরুর গোস্ত। তারপর সন্ধ্যার সময় আমি আর আমার বোন আর কাজিন মিলে বের হলাম, আমার ইয়ার জিনিসের বই আনতে হবে। আমরা স্যার কল দিয়েছে, স্যারের কাছে যাচ্ছিলাম আমি। দেন বই নেওয়া শেষ হলো, আমার বোন প্র্যাকটিক্যাল খাতা লিখতে দিয়েছিল, সেখানে প্র্যাকটিক্যাল খাতা নিতে যাচ্ছি আমরা। প্র্যাকটিক্যাল খাতা নেওয়া শেষ, দেন চিন্তা করলাম একটু বড় মাঠ যাই। বড় মাঠ যাচ্ছিলাম আমরা তিনজন মিলে। তারপর একটু পিৎজা অর্ডার দিলাম, পিৎজা খেলাম, মিনি পিৎজা আর বার্গার খেলাম। তারপর দেখলাম একটা নতুন জিনিস, শসা মাখা। সেই শসা মাখা খেলাম, অনেক মজা ছিল, টক দিয়ে ভালো ছিল, ট্রাই করতে পারেন। তারপরে একটু বাদাম খেয়েছিলাম, তারপরে ঝালমুড়ি মাখান দিলাম, ঝালমুড়ি মাখা খেলাম। তারপর চিন্তা করলাম চা খাবো, সেজন্য আমরা টংঘরে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যটা খারাপ, অনেক রাত হয়ে যাওয়ার কারণে টংঘর অফ হয়ে গিয়েছিল। তারপরে একটা ফলের দোকানে গেলাম, ড্রাগন ফ্রুট নিলাম, দেন বাসায় চলে আসলাম, রাত্রে একটু আইসক্রিম খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।